সপ্তাহের শুরুর দিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক সেরেছিলেন পরিচালকেরা, আর বিকেলে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওয়ে গিল্ড কর্তাদের সঙ্গে বৈঠক সেরেছে ফেডারেশন। তারপরই সাংবাদিক সম্মেলন করে ফেডারেশনের কর্তারা জানিয়েছেন, গুপি শুটিং মানছেন না বা রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে মানেন না। স্টুডিও চত্বরে তাদের সঙ্গে যোগ দিয়েছেন টেকনিশিয়ানরা, আর সেখানে উঠেছে মানছি না মানবো না স্লোগান। ফেডারেশন যুগ্ম সম্পাদক সুজিত কুমার হাজরা বলেছেন, রবিবার থেকে সোমবার ভোর পর্যন্ত যে সমস্ত সেকেন্ড ইউনিট শুটিং করেছে ফেডারেশন তো অনুমতি দিয়েছে, আর বলা হচ্ছে ফেডারেশন নাকি শুটিং বন্ধ করেছে। পরিচালকদের সঙ্গে মানিয়ে নিতে টেকনিশিয়ানদের নাকি নাবিশ্বাস ওঠে, সেই প্রসঙ্গ উঠে আসে সাংবাদিক সম্মেলনে। অভিযোগ ওঠে, গত বছরের পুজোর ছবি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দশম অবতারের শুটিং এ গভীর রাতের কল টাইম দেওয়া হতো। ফেডারেশন মনে করছে ইচ্ছে করে ইন্ডাস্ট্রি স্তব্ধ করে দিয়েছেন পরিচালকেরা, পুরোটাই পূর্ব পরিকল্পিত বলে দাবি উঠেছে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছেন, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র, তবে ফেডারেশন আলাপ আলোচনায় বসতে রাজি। আলোচনা করতে রাজি, ইন্ডাস্ট্রি বন্ধ করে কেন? সিনেমা সঙ্গে আমাদের এমওইউ ইম্পারশন, WATP কেন হঠাৎ করে ষড়যন্ত্র করে আজকে কাজ বন্ধ করে দিল? টেকনিশিয়ানরা একদিন কাজ বন্ধ করলে নো ওয়ার্ক নো পে, তো আমাদের কাজ করে যেতে হয়, মুখ বন্ধ করে কাজ করতে হয়। মানে ন্যূনতম বলেছেন যে কালকে আমরা কর্মবিরতি ডাকছি, এটা তাদের সঙ্গে এমওইউ, যে যদি কর্মবিরতি ডাকতে আমরা ওনাকে জানাবো, উনি আমাদের জানাবেন। ওনারাই তো ফার্স্ট এমওইউ ভাঙলেন।